বিজেপিতে প্রার্থীপদ বিক্রি হয় এই অভিযোগ আগেই উঠেছিল। আর এবার দেখুন একটি অডিও ক্লিপ, তাতে পরিষ্কার বলা হচ্ছে কত টাকায় একজন প্রার্থীকে পাওয়া যাবে, অর্থাৎ কত টাকা দিলে সে প্রার্থী হতে পারবে, আর বিজেপির যে সত্যিকারের প্রার্থী সে বাদ চলে যাবে। তাহলে কি দাঁড়ালো, বিজেপিকে হারাবার জন্য প্রতিপক্ষ তো চেষ্টা করবেই, আর এমনভাবে যদি প্রার্থীরা দাঁড়িয়ে পড়ে টাকা দিয়ে, তাহলে দলেরই একাংশ সেই প্রার্থীকেই হারাবার জন্য উঠে পড়ে লাগবে, অর্থাৎ বিজেপিকে হারাবার জন্য বিজেপির দলের লোকেরাই চেষ্টা করবে। এটা তো বোঝা খুব একটা কঠিন নয়। আর এইভাবেই সম্ভবত বিজেপির ভরাডুবিও হয়েছে। তাই এটি আপনারা দেখুন এবং বিচার করুন যে কীভাবে টাকার বিনিময়ে প্রার্থীরা দাঁড়িয়ে পড়ছেন, আর এই প্রার্থীরা যদি জিতে যায় তাহলে কী হবে, মানুষের কি কোনো লাভ হবে, তারা কি মানুষের জন্য কোনো উন্নতি করবেন, না নিজের পকেট ভরার জন্য এই সমস্ত তারা করে যাবেন, যা করার নয় সেই সমস্ত কাজই তারা করে যাবেন, অনৈতিক কাজ করে যাবেন। আপনারা দেখুন এবং বুঝুন কাকে ভোট দিচ্ছেন, কাকে ভোট দেবেন। শুভেন্দুদার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে গেছিল, আচ্ছা আচ্ছা, আবার ওই ইত্যাদির ওখানে ওই অনির্বাণ গাঙ্গুলি ওরা সব এসেছিল, ওটারও খানাও নিয়ে গেছিল। বলছি যে, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বলো। বলছি যে আজকে 9:15 9টা থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে, ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা দিব। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা ভাবছ জেলা সভাপতিও থাকবে আমার সাথে। আচ্ছা, তো তোমায় যেটা বলেছিলাম যে বাজেট কি একটা প্ল্যানিং করেছো, সেটা কি তোমার মন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে? দেখো, আমরা 12খানা প্রার্থী চাইছি, ঠিক আছে, এবার সেখানটাতে তোমরা কি কত কি বলছো সেটা বলো আমাকে ঠিকঠাক করে। দেখো ঠিকঠাক বলো, আমি তোমাকে আগেই বলেছি আমাদের অত ক্যাপাসিটি নেই। ধরো কি বলি বলো না, তাও একটা মোটামুটি একটা আন্দাজে বলো না, আন্দাজ করে বলো। কিন্তু দেখো প্লিজ, অমনি বললে আমরা পারবোই না, তাহলে এমন কোনো কিছু বললে আমরা পারবো না। দেখো সত্যি কথা আগের থেকে বলে দেওয়া উচিত, সম্পর্ক আগে, ঠিক আছে? পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে, একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। দেখো শঙ্করদা, আমি চাই শঙ্করদা তুমি যেন আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে, যেহেতু শঙ্করদা জেলা সভাপতি, ঠিক আছে, সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না। প্লাস তুমি যাদের সঙ্গে বলছো যেটা সেটিং করে, শুভেন্দুদার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে গেছিল, আচ্ছা আচ্ছা, আবার ওই ইত্যাদির ওখানে ওই অনির্বাণ গাঙ্গুলি ওরা সব এসেছিল, ওটারও খানাও নিয়ে গেছিল। বলছি যে, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বলো। বলছি যে আজকে 9:15 9টা থেকে ওই তোমরা ভাবছো জেলা সভাপতিও থাকবে আমার সাথে। আচ্ছা, তো তোমায় যেটা বলেছিলাম যে বাজেট কি একটা প্ল্যানিং করেছো, সেটা কি তোমার মন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে? দেখো আমরা 12খানা প্রার্থী চাইছি, ঠিক আছে, এবার সেখানটাতে তোমরা কি কত কি বলছো সেটা বলো আমাকে ঠিকঠাক করে। দেখো ঠিকঠাক বলো, আমি তোমাকে আগেই বলেছি আমাদের অত ক্যাপাসিটি নেই। তাও একটা মোটামুটি একটা আন্দাজে বলো না, আন্দাজ করে বলো। কিন্তু দেখো প্লিজ, অমনি বললে আমরা পারবোই না, তাহলে এমন কোনো কিছু বললে আমরা পারবো না। দেখো সত্যি কথা আগের থেকে বলে দেওয়া উচিত, সম্পর্ক আগে, ঠিক আছে? জানি না,
পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে, একটু একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। সুকান্ত মজুমদারকে আমার কনভিন্স করতে হবে, আমার কি আছে, আমার তো কোনো ব্যাপারই নেই, আমার কনভিন্সের ব্যাপার আছে আর তো কিছু। আচ্ছা, আর আমার আমার সিটটা কি ভালো সিট হতে পারে কি? হতে পারে না, একদম হবে, এবং সেখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে জেতানোর মানে যত রকম চেষ্টা সব করা হবে। দেখো শঙ্কর দা, আমি চাই শঙ্কর দা তুমি যেন আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে, যেহেতু শঙ্কর দা জেলা সভাপতি, ঠিক আছে, সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না। প্লাস তুমি যাদের সঙ্গে বলছো সেটা সেটিং করে তৃণমূলের এই যে অন্তর গোষ্ঠী দ্বন্দ্ব আছে এগুলোকে এনকাজ করতে হবে। আমাদের বেহালাতে যেমন 121 নম্বর ওয়ার্ডটা খুব ফাটাই ওয়ার্ড, সুবেন্দু দার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে গেছে, আজকে 9:15 থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে, ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা দিব। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা ভাবছ জেলা সভাপতিও থাকবে আমার সাথে। আচ্ছা, তো তোমায় যেটা বলেছিলাম যে বাজেট কি একটা প্ল্যানিং করেছো, সেটা কি তোমার মন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে? দেখো আমরা 12খানা প্রার্থী চাইছি, ঠিক আছে, এবার সেখানটাতে তোমরা কি কত কি বলছো সেটা বলো আমাকে ঠিকঠাক করে, দেখো ঠিকঠাক বলো, আমি তোমাকে আগেই বলেছি আমাদের অত ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি নেই, ধরো কি বলি বলো না, তাও একটা মোটামুটি একটা আন্দাজে বলো না, আন্দাজ করে বলো, কিন্তু দেখো প্লিজ অমনি বললে আমরা পারবোই না, তাহলে এমন কোনো কিছু বললে আমরা পারবো না, দেখো সত্যি কথা আগের থেকে বলে দেওয়া উচিত, সম্পর্ক আগে, ঠিক আছে, পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে, একটু একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আমার আমার সিটটা কি ভালো সিট হতে পারে কি? হতে পারে না, একদম হবে, এবং সেখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে জেতানোর মানে যত রকম চেষ্টা সব করা হবে। দেখো শঙ্কর দা, আমি চাই শঙ্কর দা তুমি যেন আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে, যেহেতু শঙ্কর দা জেলা সভাপতি, ঠিক আছে, সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না। প্লাস তুমি যাদের সঙ্গে বলছো সেটা সেটিং করে অন্তর গোষ্ঠী দ্বন্দ্ব আছে এগুলোকে এনকাজ করতে হবে। আমাদের বেহালাতে যেমন 121 নম্বর ওয়ার্ডটা খুব ফাটাই ওয়ার্ড, সুবেন্দু দার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে গেছে, আজকে 9:15 থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে, ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা দিব। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা ভাবছ জেলা সভাপতিও থাকবে আমার সাথে। আচ্ছা, তো তোমায় যেটা বলেছিলাম যে বাজেট কি একটা প্ল্যানিং করেছো, সেটা কি তোমার মন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে? দেখো আমরা 12খানা প্রার্থী চাইছি, ঠিক আছে, এবার সেখানটাতে তোমরা কি কত কি বলছো সেটা বলো আমাকে ঠিকঠাক করে, দেখো ঠিকঠাক বলো, আমি তোমাকে আগেই বলেছি আমাদের অত ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি নেই, ধরো কি বলি বলো না, তাও একটা মোটামুটি একটা আন্দাজে বলো না, আন্দাজ করে বলো, কিন্তু দেখো প্লিজ অমনি বললে আমরা পারবোই না, তাহলে এমন কোনো কিছু বললে আমরা পারবো না, দেখো সত্যি কথা আগের থেকে বলে দেওয়া উচিত, সম্পর্ক আগে, ঠিক আছে, পার ক্যান্ডিডেট 1 লাখ টাকা চাপের হয়ে যাবে, একটু একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আচ্ছা,
আর আমার আমার সিটটা কি ভালো সিট হতে পারে কি? হতে পারে না, একদম হবে। এবং সেখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে জেতানোর মানে যত রকম চেষ্টা সব করা হলো। দেখো শঙ্কর দা, আমি চাই শঙ্কর দা তুমি যেন আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে? যেহেতু শঙ্কর দা জেলা সভাপতি, ঠিক আছে, সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না। প্লাস তুমি যাদের সঙ্গে বলছো সেটা সেটিং করে অন্তর গোষ্ঠী দ্বন্দ্ব আছে, এগুলোকে এনকাজ করতে হবে। আমাদের বেহালাতে যেমন 121 নম্বর ওয়ার্ডটা খুব ফাটাই ওয়ার্ড, শুভেন্দুদার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে গেছে, আচ্ছা, তারপরে আবার ওই ইত্যাদির ওখানে ওই অনির্বাণ গাঙ্গুলি ওরা সব এসেছিল, ওটারও ফানাও নিয়ে গেছে। বলছি যে, বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি, বলো। বলছি যে আজকে 9:15 থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে, ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা দিব। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা ভাবছো জেলা সভাপতিও থাকবে আমার সাথে। আচ্ছা, তো তোমায় যেটা বলেছিলাম যে বাজেট কি একটা প্ল্যানিং করেছো, সেটা কি তোমার মন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে? দেখো আমরা 12খানা প্রার্থী চাইছি, ঠিক আছে? এবার সেখানটাতে তোমরা কি কত কি বলছো সেটা বলো আমাকে ঠিকঠাক করে। দেখো ঠিকঠাক বলো, আমি তোমাকে আগেই বলেছি আমাদের অত ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি নেই, ধরো কি বলি বলো তো, তাও একটা মোটামুটি একটা আন্দাজে বলো না, আন্দাজ করে বলো। কিন্তু দেখো প্লিজ, অমনি বললে আমরা পারবোই না, তাহলে এমন কোনো কিছু বললে আমরা পারবো না। দেখো সত্যি কথা আগের থেকে বলে দেওয়া উচিত, সম্পর্ক আগে, ঠিক আছে? ১২টা হবে কিনা জানি না, পার ক্যান্ডিডেট 1,00,000 টাকা করে অন্তত দাও। পার ক্যান্ডিডেট 1,00,000 টাকা চাপের হয়ে যাবে, একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। আমার আমার সিটটা কি ভালো সিট হতে পারে কি? হতে পারে না, একদম হবে। এবং সেখানে তাই শঙ্কর দা তুমি যেন আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে? যেহেতু শঙ্কর দা জেলা সভাপতি, ঠিক আছে, সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না। প্লাস তুমি যাদের সঙ্গে বলছো সেটা সেটিং করে অন্তর গোষ্ঠী দ্বন্দ্ব আছে, এগুলোকে এনকাজ করতে হবে। আমাদের বেহালাতে যেমন 121 নম্বর ওয়ার্ডটা খুব ফাটাই ওয়ার্ড, শুভেন্দুদার বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে গেছে, আচ্ছা, তারপরে আবার ওই ইত্যাদির ওখানে ওই অনির্বাণ গাঙ্গুলি ওরা সব এসেছিল, ওটারও ফানাও নিয়ে গেছে। বলছি যে, বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি, বলো। বলছি যে আজকে 9:15 থেকে ওই সুকান্তদার সাথে আমার একটা মিটিং আছে, ওখানে ওই হামের ওই ব্যাপারটা প্রস্তাবটা দিব। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা ভাবছো জেলা সভাপতিও থাকবে আমার সাথে। আচ্ছা, তো তোমায় যেটা বলেছিলাম যে বাজেট কি একটা প্ল্যানিং করেছো, সেটা কি তোমার মন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে? দেখো আমরা 12খানা প্রার্থী চাইছি, ঠিক আছে? এবার সেখানটাতে তোমরা কি কত কি বলছো সেটা বলো আমাকে ঠিকঠাক করে। দেখো ঠিকঠাক বলো, আমি তোমাকে আগেই বলেছি আমাদের অত ক্যাপাসিটি নেই। ক্যাপাসিটি নেই, ধরো কি বলি বলো তো, তাও একটা মোটামুটি একটা আন্দাজে বলো না, আন্দাজ করে বলো। কিন্তু দেখো প্লিজ, অমনি বললে আমরা পারবোই না, তাহলে এমন কোনো কিছু বললে আমরা পারবো না। দেখো সত্যি কথা আগের থেকে বলে দেওয়া উচিত, সম্পর্ক আগে, ঠিক আছে? পার ক্যান্ডিডেট 1,00,000 টাকা চাপের হয়ে যাবে, একটু তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। সুকান্ত মজুমদারকে আমি কনভিন্স করতে হবে, আমার কি আছে, আমার তো কোনো ব্যাপারই নেই, আমার কনভিন্সের ব্যাপার আছে আর তো কিছু। আচ্ছা, আর আমার আমার সিটটা কি ভালো সিট হতে পারে কি? হতে পারে না, একদম হবে। এবং সেখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে জেতানোর মানে যত রকম চেষ্টা সব করা হলো। দেখো শঙ্কর দা, আমি চাই শঙ্কর দা তুমি যেন আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে? যেহেতু শঙ্কর দা জেলা সভাপতি, ঠিক আছে, সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না। প্লাস তুমি যাদের সঙ্গে বলছো সেটা সেটিং করে তৃণমূলের
তৃণমূলের এই যে অন্তর গোষ্ঠী দ্বন্দ্ব আছে এগুলোকে এনকাজ করতে হবে। আমাদের বেহালা যেমন 121 নম্বর ওয়ার্ডটা খুব ফাটাই ওয়ার্ড, চাপের হয়ে যাবে একটু একটু, তুমি অ্যাডজাস্ট করো, সেটা কথা বলো না, একটু কথা বলো। সুকান্ত মজুমদারকে আমি কনভিন্স করতে হবে, আমার কি আছে, আমার তো কোনো ব্যাপারই নেই, আমার কনভিন্সের ব্যাপার আছে আর তো কিছু। আচ্ছা, আর আমার আমার সিটটা কি ভালো সিট হতে পারে? কি হতে পারে না, একদম হবে, এবং সেখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে জেতানোর মানে যত রকম চেষ্টা সব করা হবে। দেখো শঙ্করদা, আমি চাই শঙ্করদা তুমি যেন আমাকে সাপোর্ট দাও, ঠিক আছে, যেহেতু শঙ্করদা জেলা সভাপতি, ঠিক আছে, সেই সাপোর্টটা না পেলে কিন্তু আমি পারবো না। প্লাস তুমি যাদের সঙ্গে বলছো সেটা সেটিং করে অন্তর গোষ্ঠী দ্বন্দ্ব আছে এগুলোকে এনকাজ করতে হবে। আমাদের বেহালা যেমন 121 নম্বর